সর্বজনীন পেনশন স্কিমে সবচেয়ে বেশি চাহিদা বাড়ছে প্রগতি ও সুরক্ষা স্কিমে। ঢাকা ও চট্টগ্রামে এই দুই স্কিমের গ্রাহক বাড়ছে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রত্যন্ত অঞ্চলে গ্রাহকদের সর্বজনীন স্কিমের আওতায় নিয়ে আনা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। তবে সার্ভার জটিলতার কারণে অনেকে নিবন্ধন করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। শরফুল আলমের রিপোর্ট। একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউপেনশন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করেই সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পেনশন প্রাপ্তির সকল কাজ সম্পন্ন করা যাবে। অবসরের পর এতদিন শুধু পেনশন পেতেন 11.5 লাখ সরকারি চাকরিজীবীরা। তবে সর্বজনীন পেনশন স্কিম চালুর পর এতে বেসরকারি খাতে কর্মজীবী মানুষের আগ্রহ বাড়ছে। শেষ বয়সে আর্থিক সুরক্ষা পেতে এ উদ্যোগে যুক্ত হচ্ছেন অনেকেই। এখন পর্যন্ত প্রগতি ও সুরক্ষা স্কিমে মানুষের বেশি আগ্রহ দেখা যাচ্ছে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ঢাকা এবং চট্টগ্রাম এই দুটি বিভাগের জেলা পর্যায়ে যারা অংশগ্রহণ করছেন তাদের সংখ্যা বেশি। যারা সরকারি চাকরি করেন না, বেসরকারি পর্যায়ে চাকরি করেন, তারা হলো প্রগতি স্কিমের আওতায় আছেন। আর আমাদের সুরক্ষা স্কিম যেটিতে সকর্মে যারা নিয়োজিত, এই চারটি স্কিমের মধ্যে এই দুটি স্কিম থেকে বেশি সাড়া পেয়েছে। প্রশাসনিক এবং ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো যে জনগণকে এখানে আনার চ্যালেঞ্জ। সর্বজনীন পেনশন স্কিম, পেনশন ব্যবস্থা যুক্ত হতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। প্রত্যেকে থাকবে একটি ইউনিক নম্বর, যা দিয়ে গ্রাহক সবসময় তার হিসাবের তথ্য জানতে পারবেন। ব্যাংকের পাশাপাশি পেনশনের টাকা জমা দেওয়া যাচ্ছে বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং মাধ্যমেও। এই খাতে পাওয়া অর্থ সরকার বিনিয়োগ করবে, সেখান থেকে পাওয়া মুনাফা যুক্ত করে দেওয়া হবে পেনশন। বেশিরভাগটাই তো হলো সাধারণ মানুষের টাকা, এই বিনিয়োগটা থেকেই কিন্তু পেনশনটা আসবে। সেটা যদি নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু এটা পরবর্তীতে একটা বড় ধরনের সরকারের উপরে চাপ সৃষ্টি করবে এই পেনশনটা দেয়া। একজন গ্রাহক কমপক্ষে 10 থেকে সর্বোচ্চ 42 বছর পর্যন্ত চাঁদা দিয়ে মেয়াদ শেষে 12 গুণ বা তারও বেশি পেনশন সুবিধা পেতে পারেন। পেনশনের টাকা সরাসরি যুক্ত হবে গ্রাহকের ব্যাংক হিসাবে, এজন্য কোথাও ফাইল দিয়ে ধর্ণা ধরতে হবে না। তবে শুরুর দিকে সার্ভার জটিলতায় অনেকেই নিবন্ধন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। অবশ্য দ্রুত এই সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে পেনশন কর্তৃপক্ষ। প্রগতি পেনশন স্কিম। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।